আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন। এদিকে হোটেল দখল করে বিএনপির অফিস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত। এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সময় নিয়ে যা বলছেন রাজনৈতিক নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন। আদালতে আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। শুনানিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ব্যারিস্টার সুমন প্রতারণার মাধ্যমে কাজ করে থাকেন। রাজনীতিতে কিছু মানুষ আছে যারা প্রকৃত রাজনীতি করে না, সে সংসদে নিজেকে সেলফি এমপি দাবি করে। সবচেয়ে বেশি টাকার গাড়ি সে আমদানি করলেও চালাতে পারেনি, ফেসবুকে বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রতারণা করত, নিজের মানুষ দিয়ে আগে থেকে এসব তৈরি করে রাখত। প্রতারণা করে নিজেকে অবৈধ এমপি ঘোষণা করেছে, তিনি ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে এনে গত 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। মামলা 3 নম্বর আসামি করা হয় ব্যারিস্টার সুমনকে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কথাই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথাই সরকারের বক্তব্য, রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি মানব জমিনের প্রকাশনা জনতার চোখের প্রচ্ছদ প্রতিবেদনে নেপথ্যের গল্পতে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হলে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। আইন উপদেষ্টা বলেন, গত 5 আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ বলেছিলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন 2.5 মাস পর বলছেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, এমন কথা বলা সববিরোধিতা। আসিফ নজরুল দাবি করেন তিনি মিথ্যাচার করেছেন যে শপথ ভঙ্গের সামিল। তার বক্তব্যে অচল থাকলে তিনি পদে থাকতে পারবেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে। নির্বাচনের সময় নিয়ে যা বলছেন রাজনৈতিক নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যৌক্তিক সময় নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার এবং রাজনৈতিক দলগুলো বলছে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচন, তবে যৌক্তিক সময়ের মেয়াদ কতদিন তা স্পষ্ট করছেন না কেউই। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিন্ন ভিন্ন বক্তব্যে ঐক্যমতের অভাবও দেখছেন রাজনীতিকরা। তারা বলছেন যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য নির্বাচনের সম্ভাব্য সময়ের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণার অপেক্ষায় দলগুলো। যদিও 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, বিএনপি জামাত সহ সব দলই দ্রুত নির্বাচনের জন্য নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে আসছে। বিভিন্ন সময় সরকারের উপদেষ্টা ও দায়িত্বশীল ব্যক্তিদের একই বিষয়ে পৃথক বক্তব্যে রাজনৈতিক দল ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় 2.5 মাস, এরই মধ্যে রাষ্ট্রকাঠামো সংস্কারে নেমেছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো 3 দফা সংলাপে বরাবরই নির্বাচন ও সংস্কারের বিষয়টি আলোচনা উঠেছে, তবে এখনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার স্পষ্ট ভাষ্য জানতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে তারা নির্বাচনের সম্ভাব্য সময়ে রাষ্ট্রের কাঠামোগুলোতে কী ধরনের সংস্কার হবে সে বিষয়ে রূপরেখা জানতে চান সরকারের কাছে। তারা মনে করেন নির্বাচনের সময়সীমা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে সরকারের দলগুলোর আস্থা কমবে, তৈরি হবে সন্দেহ অবিশ্বাস। এছাড়া একটি অনির্বাচিত সরকার বড় ধরনের সংস্কার হাতে নিলে তা বাস্তবায়নে অনেক সময় লাগতে পারে, কাজেই সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা উচিত, যৌক্তিক সময়ের মেয়াদ কতদিন তা স্পষ্ট করা উচিত। উপদেষ্টা এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্বাচন ইস্যুতে একই ধরনের বক্তব্য আশা করেন তারা। নির্বাচনের যৌক্তিক সময় প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে আমরা কোনো সময় বেঁধে দেইনি, আমরা বলছি যুক্তযুক্ত সময় একজন বিজ্ঞ শিক্ষিত বুদ্ধিমান মানুষের পক্ষে এটা না বোঝার তো কোনো কারণ নেই। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারের সঙ্গে কয়েক দফা আলাপ আলোচনা হয়েছে, আগামীতে আরও হবে এমনটা বর্তমান সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এই আলোচনার ভিত্তিতেই আমরা নির্বাচনের যৌক্তিক সময়টা নির্ধারণ করব।
এই সরকারকে অস্বস্তিতে ফেলতে চায় না বলেই আমরা সময়টাকে গুরুত্ব দিচ্ছি না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু ক্ষেত্রে হয়তো সমন্বয়হীনতা কাজ করছে। যৌক্তিক সময়ের ব্যাখ্যা দিয়ে তিনি গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা নাতি দীর্ঘ একটা সময় বোঝাতে চেয়েছি যাতে ওনারা সময় নষ্ট না করেন। আবার অতি তড়িঘড়ি করতে গিয়ে মৌলিক যে সংস্কারগুলো আছে সেটি যদি না হয় তাহলে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম। এই জন্য সবাই যৌক্তিক সময়ের কথা বলছেন। কোন রাজনৈতিক দলই সময়সীমা বেঁধে দেয়নি। উপদেষ্টা আজিব নজরুল একটা বক্তব্য দিয়ে বলেছেন, সেটি তার নিজস্ব বক্তব্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ সংস্কারের উপর জোর দেন। সংস্কারের পর পরে নির্বাচন চেয়েছেন তিনি। প্রায় একই ধরনের বক্তব্য মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথায় বোঝা যাচ্ছে যে যৌক্তিক সময় মানে কোনো নির্ধারিত সময় তারা বোঝাচ্ছেন না। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক টিভি অনুষ্ঠানে গিয়ে যা বলেছেন তা হয়তো তার ব্যক্তিগত ধারণা, শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা এ সম্পর্কে সঠিক ঘোষণা দেবেন। তিনি বলেন, এখন কয়েকটি বিষয়ে সংস্কার কার্যক্রম চলছে, এটা শেষ হলে হয়তো আমরা বলতে পারবো এটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেওয়া উচিত। তবে আগামী বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আমরা বলেছি স্বল্পতম সময় একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। আগামী বছরের 31 ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করে তারা যদি বেরিয়ে যেতে পারে তাহলে দেশবাসী তাদের সাধুবাদ জানাবে, প্রশংসা করবে। তিনি বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে করবেন। নির্বাচনের জন্য এখন থেকে এক বছর যথেষ্ট সময়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনের নির্ধারিত সময় নিয়ে আমরা কথা বলিনি, আমরা বলেছি সংস্কার দরকার। কারণ যে পরিবর্তনটা হলো এটা তো শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়, যৌক্তিক সময় নিয়ে আমরা কোনো নির্ধারিত সময় উল্লেখ করিনি। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করলে 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচন সম্ভব। ভারতীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বলেন, যৌক্তিক সময় বলতে আমার 2025 সালের জুনকে বুঝিয়েছি। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার আমরা মনে করি জুনের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব। সংস্কার কার্যক্রম নির্বাচিত সরকারও করতে পারবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংস্কারের জন্য অনেক সময় দরকার। আমার ধারণা সরকারের পক্ষ থেকে নির্বাচনের যৌক্তিক সময় কখন সেটা বলছে না, কারণ এতে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া দেখাতে পারে। আমি মনে করি এই সংস্কার কাজগুলো শেষ করতে 2 বছর লাগবে। আমাদের দলের কথা হচ্ছে নির্বাচন একটু বিলম্বে হলেও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমাদের অবস্থান আছে থাকবে। হোটেল দখল করে বিএনপির অফিস। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে এক ব্যবসায়ীর হোটেল দখলের অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। সেখানে বিএনপির অফিস করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরের পৃথক দুটি লিখিত আবেদনও করেছেন ওই ব্যবসায়ী। সরেজমিন এবং লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই যুগেরও বেশি সময় ধরে কালাই উপজেলার মাত্রায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে হোটেল ব্যবসা করে আসছেন রেজাউল করিম তালুকদার নাজু। 16 সেপ্টেম্বর রেজাউল করিম তালুকদার নাজু সহ কয়েকজন ওই হোটেলে প্রবেশ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করে তারা ওই দোকানটিকে বিএনপির দলীয় কার্যালয়ে রূপ দেন। তারপর দোকানের সামনে টাঙিয়ে দেন দলীয় সাইনবোর্ড। এ বিষয়ে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রেজাউল করিম তালুকদার নাজু বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, কারণ ওই দোকানের উপার্জনে আমার সংসার চলে। আমি এ বিষয়ে ইউএনও এবং ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। হোটেল ঘর দখলের বিষয় স্বীকার করে মাত্রায় ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিএনপি সরকারের শাসন আমলে ওই দোকানের স্থানে বিএনপি দলীয় কার্যালয় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে আমাদের কার্যালয়টি ভেঙে দেয়, তারপর সেখানে নতুনভাবে ঘর নির্মাণ করে রেজাউল করিম তালুকদার যান আজুকে। কালাই থানার ওসি জাহিদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন, এই ঘটনাটি আমি কালাই থানা যোগদানের আগের, তারপরও বিষয়টি আমলে নিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা জাহান বলেন, গত 20 অক্টোবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্ট পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে ক্লিক করে রাখুন।